কেন বাংলাদেশি ক্রিকেটাররা উপেক্ষিত আইপিএল এর মেগা নিলামে উত্তরের খোঁজে পুরো দেশ কেউ দেখছেন প্রতিবেশী ভারতের সঙ্গে সাম্প্রতিক দূরত্ব কারো চোখে ক্রিকেটারদের মান ও সুযোগ পেয়েও অতীতে প্রমাণ করতে না পারা দশ ফ্রাঞ্চাইজি মিলে মেগা নিলামে একশো বিরাশি খেলোয়াড় কিনতে খরচ করা হল নয়শো বিশ কোটি রুপি অথচ ৩০ লাখ থেকে দুই কোটি রুপির বারো বাংলাদেশীর কেউই দল পেল না আইপিএলের সঙ্গে যার সম্পর্কটা সবচেয়ে বেশি সেই সাকিব আল হাসানের নামই ওঠেনি নিলামে খেলতে গিয়ে অপর্যাপ্ত সুযোগ কিংবা ম্যাচের পর ম্যাচ সাইড বেঞ্চে বসে থাকা টাইগার ক্রিকেটারদের নিয়মিত ঘটনা আবার যখন সুযোগ পেয়েছেন তখন নামের প্রতি সুবিচার করতে পারেনি ঈর্ষণীয় পারফরম্যান্স দেখিয়েও সাকিব মুস্তাফিজ দল না পাওয়ায় হতাশ বাংলাদেশিরা